আগামী অক্টোবর দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিকে রাস্তা ছেড়ে সমাবেশের জন্য বিকল্প জায়গা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকে পাঠানো আলাদা চিঠিতে এই আহ্বান জানানো হয় সরকার পতন খালেদা জিয়ার মুক্তি সহ বিভিন্ন দাবিতে আগামী আটাশে অক্টোবর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি অন্যদিকে বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস থেকে জনগণের জানমাল রক্ষায় একই দিন বাইতুল মকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ একই দিনে রাস্তায় দুই বড় রাজনৈতিক দল সমাবেশ করলে জনদুর্ভোগ হবে বলে শঙ্কা প্রকাশ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাই জনগণের দুর্ভোগ এড়ানোর জন্য দুই রাজনৈতিক দলকে সড়ক ছেড়ে বিকল্প জায়গা খোঁজার জন্য পুলিশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার জন কমানোর উদ্দেশ্যে রাস্তা বাদ দিয়ে অন্য কোনো জায়গায় যেটা খোলা জায়গা এটা মাঠ হতে পারে অন্য কোনো জায়গা হতে পারে সেই জায়গায় তাদেরকে বলা হয়েছে আপনারা নিজের একটা নিজেদেরটা আপনারা নিজেরাই চয়েস করে আপনারা বলেন আমাদেরকে যে কোথায় আপনারা করতে চান এই মেগা সিটিতে যদি এই এরকম লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয় তাহলে ঢাকার যে নগরবাসী দুই আড়াই কোটি যে নগরবাসী সেই নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয় অসুস্থ নগরবাসীর হাসপাতালে যে সমস্যা হয়